আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2020 পলিটিক্যাল সায়েন্সের সাজেশন প্রশ্নপত্র। প্রতিটি প্রশ্নের মান 5 অথবা 8। প্রথম সেটে মোট 14টি প্রশ্ন দেওয়া হলো, সেগুলি হল, ক্ষমতা কাকে বলে, এর উপাদানগুলি কি কি। 2, বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3, পার্লামেন্টের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 4, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5, উদার নীতিবাদ কি, এর বৈশিষ্ট্য লেখো। 6, জাতীয় স্বার্থের প্রকৃতি সম্পর্কে লেখো। ভারত 7, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 8, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। 9, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 10, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। 11, দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি, এ সম্পর্কে মার্কসের ধারণা লেখো। 12, ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি কি লেখো। 13, ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে আলোচনা করো। 14, ভারতের রাষ্ট্রশাসনের ব্যবস্থা আলোচনা করো। আমাদের চ্যানেলে এই ধরনের আরও অনেক সাজেস্টিভ কোশ্চেন তোমরা পাবে, আর এই সাজেস্টিভ কোশ্চেনগুলোকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করতে থাকুন। আর সাবস্ক্রাইব করার পর আমাদের চ্যানেলের পাশে যে বেল আইকনটি রয়েছে, সেই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন।